সবে কি করছো বাচ্চা পাটি এখানে আইসক্রিম খাচ্ছি দেখ ওই দিকে দেখো তারা দাঁড়াও কাছে নাদিম কি জানে জানেন বন্ধুরা না জানে ওর দাদাকে আমরা বসে ফেলে রাখতে যাচ্ছি কারণ না দিম আসেনি আচ্ছা মাম্মা

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঈদের তৃতীয় দিন আশা করি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের এই ঈদ ঈদ খুব ভালো কেটেছে এখানে দেখুন লাইটিংটা আমাদের রাস্তার এত সুন্দর লাগছে এখন বাজে রাত আটটা এখন দেখুন সবাই ঘুরতে চলে গেছে আমরাই মনে হয় পাড়াতে গিয়েছি আল্হাকে ভাব বললাম যে তুমি একটু এখানটা করে দাঁড়াও লাইটিংটার কাছে আমি সুন্দর করে ভিডিও করে দিই আর এখানে আমরা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি আন্নার ফুম্মার জন্য আন্নার ফুম্মা ফুপ্পা আনহার দাদা ভাইরা সবাই আসবে বলে এখানে আমরা দাঁড়িয়ে আছি তাদেরকে রিসিভ করব বলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি দেখুন লোকজন কেউ নেই সবাই ঘুরতে চলে গেছে আর চারিদিকে মেলা হয়েছে যা বন্ধুরা এবছর আমাদের ওখানে আর যাওয়া হবে না বিকজ আমরা তো যাচ্ছি কাশ্মীর সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে কাশ্মীরে পৌঁছাতে পারি আর ভালো ভালো যেন ভ্লগ দিতে পারি আপনাদেরকে সেই দেখুন বন্ধুরা আনহা ফুমমাকে দেখতে পেয়ে এত জোরে ছুটেছে ওর দাদার সাথেও দেখা করলো না সোজা গিয়ে ওর ফুমার কোলে উঠেছে এত ফুমাকে ভালোবাসো আচ্ছা আনা কোল থেকে নামো মুবার কি এনেছ তুমি এটা হাল্লা বেলুনে পানি ভরে এনেছ তুমি আর কি লাইটিং জুতো এখানে থেকে দাঁড়া না আনহার সাথে দাঁড়া একটু এটা আমাকে দাও আমাকে দাও দাদা ভাই কই চিপস আর চানাচুরকে চিপস আর চানাচুরকে খেতে করে এরম টেস্ট করেছে দেখাই যাক

নাস্তা পানি তো করা হয়ে গেছে বন্ধুরা এখানে রাত দশটা বাজে দেখুন পুচকেগুলো সব বাইরে বেরিয়ে হো হো করছে আর আমার রান্নাটাকে দেখুন এত দৌড়াচ্ছে এত দৌড়াচ্ছে কোনো কারোর কথা শুনছে না আর আহিষকে বললাম একটু লাইটিংগুলো করে দিতেই দেখুন কেঁদে 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 কী সব করে যাচ্ছে ওই ভিডিও ইউটিউব দেখে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আজকের মেনুতে ছিল বন্ধুরা পোলাও তার সাথে স্যালাড রাম নানা রকম ভাজাভুজি ছিল মাংস দিয়ে আলু রান্না ছিল আর খাসির মাংস রান্না ছিল রান্নাগুলো খুবই লোভনীয় এবং টেস্টফুল হয়েছিল তুমি কি পড়ছো কি খায়ছো আজকে একদম তোমাকে লাগছে আজকে কি সুন্দর লাগছে আপনাকে সবাই কি করছো বাচ্চা পার্টি এখানে আইসক্রিম খাচ্ছ দাও সবাইকে খাইয়ে দাও ঈদ মুবারক বলে দাও নাদিম হ্যালো আচ্ছা ঈদ মুবারক ঈদ হয়ে দুদিন হয়ে গেল তো চার দিন হয়ে গেল বলো ঈদ হবে ঈদ হবে আর ঈদ হয়ে গেল বলো কি দেবো তোমায় আইসক্রিম তারা কোন আইসক্রিমটা নেবে বলো ওইটাই নেবে এটা নেবে কি দেখো নেবে এর ওপর ছিল আমি তো জানি না এখানে মিষ্টি তৈরি হয়েছে আচ্ছা আমি বার করে রেখে দিচ্ছি এটা খাবে ধরো চামচ করে তো তুমি ঠান্ডা আর শোনো না তুমি তো ঠান্ডা জায়গায় যাবে এখন আইসক্রিম খাও ওকে আমি ভোলাচ্ছি না হলে ঠান্ডা লেগে যাবে তো এই যে তুমি যাচ্ছ যেখানে সেখানে বরফ আছে বরফ তুলে তুলে খাবে এই নাহিট আর এই দুজনে বরফ তুলে তুলে খাবে ওখানে কুলফি বানাবো না কুলফি কোড়া কুলফি বানাবো ওখানকার বরফ ডাইরেক্ট তুলে নিয়ে কোড়া কুলফি হবে জুস ফুস দিয়ে টেস্ট করা হবে খারাপ এক্সপেরিমেন্ট করা হবে এক্সপেরিমেন্ট

সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে সন্ধ্যেবেলা মানে আজকে রাতের বেলা ট্রেন আছে আমাদের এরপর ট্রেনে উঠে যাওয়ার পর নেট হয়তো পাবো কি পাবো না কিন্তু ব্লগগুলো আমি দশটা পারবো ছাড়ার চেষ্টা করবো ওখানে সিম নিতে হবে নিয়ে তারপর নেট কানেকশান হবে তারপর আপনাদের সাথে যোগাযোগ হবে তো আপনারা যদি আমার ভিডিও মানে কাশ্মীরে যাওয়ার ভিডিওগুলো দেখতে চান তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটা প্রেস কাশ্মীরের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য

নাদিম নাদিন কী জানে জানেন বন্ধুরা নাদিম জানে ওর দাদাকে আমরা হোস্টেলে রাখতে যাচ্ছি কারণ নাদিমকে বললে তো নাদিম খাঁদবে আর এত ট্রলি গুছানো হয়েছে এত ব্যাগ গুছানো হয়েছে দশবার বার বলা হচ্ছে বেড়াতে যাবো আর অমনি ওকে কানে কানে বলছি বাবু না তোমার দাদা ভাইকে হোস্টেলে রাখতে যাবো আর তুমি হোস্টেলে যাবে ও তখন বলছে না আমি যাবো না হোস্টেল আর চুপ করে থাকো তোমার দাদা হোস্টেলে রেখেই আমরা চলে আসবে এরম বলে বেরোতে হচ্ছে কী তো বাচ্চা না ওরও মনটা চাইছে যে এত ট্রলি নিয়ে মামাজি মামিজি দাদা কোথায় যাচ্ছে সেই জন্য ওকে ভোলানো হচ্ছে সকালে নাস্তার মেনুতে ছিল কত সুন্দর ফুলকো ফুলকো লুচি আর মুরগির মাংসের চাপ এর সাথে আজকে সকাল আমাদের ব্রেকফাস্ট শুরু হয়েছিল তার সাথে ছিল গরম গরম মিষ্টি আজকের ব্লগটা বন্ধুরা ছোট্টর মধ্যে রাখলাম এরপরে আমরা ট্রেনে উঠে পড়বো সেখান থেকে আরেকটা ব্লগ শুরু করব আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা সেফলিভাবে পৌঁছাতে পারি কাশ্মীর সবাই দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি করে আর ভালো ভালো ব্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ